আল্লাহ ভীতি এবং ধৈর্যশীলতা এই দুটি নৈতিক উপাদান। ধৈর্য দেখা যায় না, আল্লাহ ভীতিও দেখা যায় না, ওর ভিতরে থাকে, তাই না? যদি আল্লাহর জন্য আমরা সত্যিকার অর্থে ধৈর্যশীল হই এবং তাকে সত্যিকার অর্থে ভয় করি, তো যেটাতে আমাদের কল্যাণ আসছে আল্লাহ ঠিক সেটি করবে। এখানে 5000 ফেরেশতা রয়েছে বদরের মাঠে, তোমাদের কিছুই করতে হবে না, খালি তোমরা কাজ করে দাও, আল্লাহ তোমাদের সাহায্যে পাঠিয়ে দিয়েছেন, কেউ ঠেকাতে পারবে না। আর যদি মুসলমান ঠিক ইমানদারির সঙ্গে ধৈর্যের সঙ্গে তার আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে আল্লাহর স্বার্থে কাজ করে, আল্লাহ কীভাবে সাহায্য করবেন আপনি জানতে পারবেন না, কিন্তু আপনি দেখতে পাবেন না, কিন্তু সাহায্য পাবেন এবং আপনি অলরেডি বেঁচে যাবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই স্বাধীন চেতা লোকগুলোকে দুনিয়াতে উঠিয়ে দেওয়া হয়েছে খুব সুকৌশলে। কোনো দেশে কোনো স্বাধীন চেতা লোক থাক, এটা ইহুদি নাসারা পছন্দ করে না। আদর্শের দিক দিয়ে আমরা যতই যাই বলি না কেন, সাহসী লোকের খুব অভাব। যারা নেতৃস্থানীয় লোক দেশের সরকার পরিচালনা করেন, তাদের মধ্যে আমাদের প্রয়োজন কিছু সাহসী লোক। দুর্বল চেতা লোককে যখন যেদিকে যারা ফুটবলে এদিকে লাঠি মেলে ওদিক যায়, ওদিক লাঠি মেলে এদিকে যায়, এরা সব ফুটবল হয়ে গেলে তো হবে না। আর নৈতিক যে দুটি উপাদান আমাদের থাকতে হবে, এক নম্বর হচ্ছে ধৈর্যশীলতা এবং আল্লাহ ভীতি, দুই নম্বর আল্লাহ ভীতি এবং ধৈর্যশীলতা, এ দুটি নৈতিক উপাদান। ধৈর্য দেখা যায় না, আল্লাহ ভীতিও দেখা যায় না, ওর ভিতরে থাকে, তাই না? আল্লাহ বলছেন ইনতাসবেরু ওয়া তাত্তাকু ইয়া আতুকুম মিন ফাওরিহিম হাজা ইয়ামদুদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাববিমিন, সূরা আলে ইমরান 125 আয়াত। বদর যুদ্ধের ঘটনা, আল্লাহর রাসূল কাঁদছেন পাহাড়ের মাথায় বসে, আল্লাহুম্মা ইনতাহালেক হাজিল সাব আল্লাহ তাওবাতিল আরদ, আল্লাহ যদি আজকে এই ক্ষুদ্র জনগোষ্ঠী ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীর কোথাও তোমার ইবাদত করার লোক আর থাকবে না। তখন আয়াত নাজিল হচ্ছে ইনতাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, দৃঢ় থাকো যেভাবে আছে এইভাবে, অর্থাৎ তাকু এবং প্রতি পদে পদে আল্লাহকে ভয় করো, ওই শত্রুকে নয়। এত কুমেন ফাওরহিম হাজা ইমদত কুম বেখামসতে আলা ফিমিনাল মালাইকাতে মুসাববিমিন, সঙ্গে সঙ্গে তোমাদের উপরে আল্লাহ সাহায্য পাঠালেন 5000 চিহ্নিত ফেরেশতাকে। সাহাবীরা বলছে আমরা তরবারি উষা করেছি, গায়ে লাগার আগেই দেখতে শত্রু পড়ে গেছে, শব্দ একটা। এ বিষয়ে সিরাত উসুলে পড়ে দেখবেন, চাক্ষুষ সাক্ষী দিচ্ছে যে আমি তো তরবারি খালি উঠিয়েছিলাম, মারেনি তো, কিন্তু মরে গেল, পড়ে গেল কি করে, এ কি কা মারল, কে মারল? তোমার দর্শক বলছো তোমরা বুঝতে পারছো না, একটার অর্থ বুঝো, এখানে 5000 ফেরেশতা রয়েছে বদরের মাঠে, তোমাদের কিছুই করতে হবে না, খালি তোমরা কাজ করে দাও, আল্লাহ তোমাদের সাহায্যে পাঠিয়ে দিয়েছেন, কেউ ঠেকাতে পারবে না। আর যদি মুসলমান ঠিক ইমানদারির সঙ্গে ধৈর্যের সঙ্গে তার আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে আল্লাহর স্বার্থে কাজ করে, আল্লাহ কীভাবে সাহায্য করবেন আপনি জানতে পারবেন না, কিন্তু আপনি দেখতে পাবেন না, কিন্তু সাহায্য পাবেন এবং আপনি অলরেডি বেঁচে যাবেন। আমাদের সাংগঠনিক জীবনে জেল ফাঁস খাটা লোক আমরা, আমরা বুঝতে পারি কীভাবে আল্লাহ সাহায্য করেছেন। আমি যদি কখনো আমাদের কারাস্থিতি আপনারা পড়ে দিলে বুঝতে পারবেন কীভাবে আল্লাহ পাক আমাদের গায়েবী মদত করেছেন, যা কল্পনাই করতে পারিনি আমরা, এখনও করবে আল্লাহ, কারণ আল্লাহ জানেন এই বান্দারা আমার জন্যই কাজ করে, এরা কোরআন হাদিসের জন্যে কাজ করে, কোরআন হাদিস আল্লাহর দেওয়া, তাই না? এর পক্ষে কাজ করে, এর পক্ষে মানুষকে ডাকে, এর পক্ষে লেখে, এর জন্য সংগঠন করে, সবই আল্লাহর জন্যই করে, তো আল্লাহ তার কাজ করবে না? আল্লাহ এইভাবে আমাদেরকে সেভ করবেন, যদি আল্লাহর জন্য আমরা সত্যিকার অর্থে ধৈর্যশীল হই এবং তাকে সত্যিকার অর্থে ভয় করি, তো যেটাতে আমাদের কল্যাণ আসছে আল্লাহ ঠিক সেটি করবেন। কোনো অকল্যাণ আল্লাহ আমাদের করবেন না, থাকলেও আল্লাহ আমাদেরকে এমনভাবে সেভ করবেন যে কল্পনা করতে পারবেন না। এভাবে বহু ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে, আপনাদের জীবনেও ঘটতে পারবে, কোনো সমস্যা নেই। একটাই শর্ত ইনতাসবিরু অর্থাৎ তাকু, তোমরা দৃঢ়পদ হও এবং আল্লাহকে ভয় করো, এটা হলো নৈতিক উপাদান। এ দুটা বস্তুগত 6টি উপাদান এবং নৈতিক 2টি উপাদান যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো কর্নারে যদি ইহুদি নাসারা শক্তি দুনিয়ার সমস্ত শক্তি নিয়ে হাঁপিয়ে পড়ে, তো আল্লাহ শক্তির সামনে এগুলো কিছুই না। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এই আল্লাহর শক্তি সবচেয়ে বড় শক্তি। এই কথা বলার কারণেই
একজন ফিলিস্তিনি সাংবাদিক মহিলাকে বরখাস্ত করে দিয়েছে সে অন্য কিছু বলেনি তো যতই আপনি বরখাস্ত করেন নিঃশাস্ত বরখাস্তের মালিক মানুষ হতে পারে কিন্তু সম্মান অসম্মানের মালিক আল্লাহ তাজ্জিবান তাশাও ও তাজুল্লিমান তাশাও বিয়াদিকাল খায়র আল্লাহর হাতেই সমস্ত কল্যাণ আল্লাহ পাক পৃথিবীর যে কোনো কর্নারে যারা সত্যের সংগ্রাম করছে তাদেরকে আল্লাহ সাহায্য করুন জালেমদেরকে আল্লাহ বদলা দিন এবং মজলুমদেরকে আল্লাহ সাহায্য করুন।